প্রিভিয়াস ডে আমরা অলরেডি ডিসকাস করেছিলাম টাইপস অফ ল্যান্ডফর্ম, হোয়াট ইজ ল্যান্ডফর্ম, হাউ ল্যান্ডফর্ম ইজ ডেভেলপ, এই নিয়ে কিছু, আর এর সাথে ছিল হচ্ছে কিছু ফোর্স যেটা ল্যান্ডফর্ম ডেভেলপকে হেল্প করে। তো আজকে ল্যান্ডফর্মের ক্লাসিফিকেশান দেখব, আর তার স্পেসিফিক্যালি ফোল্ড মাউন্টেনের ফর্মেশন, অরিজিন, সাম থিওরিজ দ্যাট রিলেটেড উইথ ফোল্ড মাউন্টেন অ্যান্ড দ্য টাইপস অফ ফোল্ড মাউন্টেন, এই কতগুলো জিনিস নিয়ে আজকে এই ভিডিওটা থাকবে। শুধুমাত্র ফোল্ড মাউন্টেনকে কভার করাবে, ল্যান্ডফর্মের যে ক্লাসিফিকেশান তার মধ্যে যে ফোল্ড মাউন্টেন আছে সেই ফোল্ড মাউন্টকে কভার করা হচ্ছে। তো দেখ, প্রিভিয়াস ডেতে যে যে থিওরিগুলো দেখেছিলাম তার মধ্যে ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম যেটা আমি পড়েছিলাম, তো আজকে যেটা দেখব সেটা হচ্ছে মাউন্টেনের ক্লাসিফিকেশান। এই মাউন্টেনের ক্লাসিফিকেশান অনেকেই ধর দিয়েছে, যেমন এন স্টেলার আছে, আর এ মর্ফি আছে, এ আর মিলার আছে, এরা প্রত্যেকেই কিনা এই ল্যান্ডফর্মে ক্লাসিফিকেশান করেছে বা ক্লাসিফাই করেছে। তো ব্রডলি যদি ক্লাসিফাই করা যায় এটাকে তিনটে ক্লাসে ডিভাইড করা হয়, ফার্স্ট মাউন্টেন, সেকেন্ড প্ল্যাটু অ্যান্ড থার্ড হচ্ছে প্লেন। এইবার আসি এই যে মাউন্টেন, মানে যেটা ফার্স্ট ক্লাসিফিকেশানের মধ্যে যেটা পড়ছে আমার মাউন্টেন, এই মাউন্টেনকে তার অরিজিন ওয়াইজ মানে তার যে ফর্মেশন কীভাবে হচ্ছে সেটাকে টোটাল ফোর পার্টে ডিভাইড করা হচ্ছে। ফার্স্ট হচ্ছে ফোল্ড মাউন্টেন, সেকেন্ড ভলকানিক মাউন্টেন, থার্ড ব্লক মাউন্টেন অ্যান্ড ফোর্থ ইরোশনাল আর রেসিডুয়াল মাউন্টেন। আমি এখানে একটা চার্ট তোদের করে দিয়েছি যাতে এটা মনে রাখতে সুবিধা হয়। তো মাউন্টেনের ফার্স্ট যে ক্লাসিফায়ের মধ্যে নাম্বার ওয়ান আমি কাকে পাচ্ছি, নাম্বার ওয়ান পাচ্ছি আমি ফোল্ড মাউন্টেন, সেকেন্ড পাচ্ছি ভলকানিক মাউন্টেন, থার্ড পাচ্ছি ব্লক মাউন্টেন অ্যান্ড ফোর্থ পাচ্ছি ইরোশনাল অর রেসিডুয়াল মাউন্টেন। এটা যখন এক একটা পার্টে আসবো প্রত্যেকটার আমি ডিফারেন্সে আমি আসবো, আর একটা কীভাবে এদের ফর্মেশন হচ্ছে সেগুলো আমি বলবো। তো আজকে স্পেসিফিক্যালি যেইটাকে আমি ডিসকাস করবো সেটা হচ্ছে আমার শুধু ফোল্ড মাউন্টেন, আর এই ফোল্ড মাউন্টেন টাইপস, তাদের ফর্মেশন, তাদের অরিজিন আর তাদের ক্লাসিফিকেশান। তো এই ফোল্ড মাউন্টেন যে ফার্স্টেই আমি যাকে রেখেছি, এই যে ফোল্ড মাউন্টেন, ফোল্ড মাউন্টেনকে আবার ব্রডলি ক্লাসিফাই করা হচ্ছে, একটা হচ্ছে ওল্ড ফোল্ড মাউন্টেন অ্যান্ড সেকেন্ড হচ্ছে ইয়াং ফোল্ড মাউন্টেন। তো এই ওল্ড আর এই ইয়াং যে ফোল্ড মাউন্টেন আছে এটা কোন বেসিসে একে ওল্ড আর ইয়াং বলা হচ্ছে, তো ফার্স্টে আমাকে কতগুলো জিনিস একটু জেনে নিতে হবে। তোদের যে সিলেবাস এখানে জাস্ট এর একটা ইন্ট্রোডাকশান দিয়েছে, খুব বেশি ডিসক্রাইব করা নেই আমি, যে যাতে এটা বুঝতে তোদের ইজি হয়, তো যে কারণে এই জিনিসটা আমি একটু বলছি। একটু মন দিয়ে শুনবে, হয়তো একটু কঠিন মনে হবে, টাফ লাগবে, বাট আমি চেষ্টা করবো যতটা ইজিলি এটাকে বলা যেতে পারে। তো এখানে একটা চার্ট দেখতে পাবি, সেই চার্টটা, এটা কিসের চার্ট, এটাকে অ্যাকচুয়ালি বলা হয় জিওলজিক্যাল টাইম স্কেল, একে বলা হয় জিওলজিক্যাল টাইম স্কেল, জিওলজিক্যাল টাইম স্কেল। ঠিক এখানে দেখতে পাচ্ছি যে কতগুলো লেখা আছে যেটাকে কিনা কিছু কিছু টাইমে সেপারেট করেছে, আমি পরে এটাকে ডিসকাস করছি। তাহলে আমি এই চার্টটাকে কী বলছি, চার্টটাকে বলছি আমি না জিওলজিক্যাল টাইম স্কেল। দেখ এখানে ফার্স্টে যেটা আছে, ফার্স্ট আছে ইয়ন, এরা, পিরিয়ড আর হচ্ছে এপচ। ঠিক আছে, তো এদের মধ্যে সবথেকে বড় যদি ক্লাসিফাই বলা হয়, মানে সবথেকে বড় এদের মধ্যে সবথেকে বড়কে না আমি একে ধরবো ইয়ান, এই ইয়ানকে আবার কতগুলো পার্টে ডিভিসেবল করা আছে, কীরকম না এরা, একে আবার কতগুলো পার্টে ডিভিসেবল করা আছে, আবার সব থেকে ছোটো মানে যেটাকে বলতে পারিস যে এই যে পার্টটা, এই পার্টে সব থেকে ছোটো যে পার্টগুলো মানে স্মল স্কেলে যাকে ডিভিশন করা হচ্ছে তাকে বলা হচ্ছে এপচ। তোদের এই যতগুলো নাম আছে এগুলো কোনোটাই মুখস্থ করতে হবে না, শুধু খালি মনে রাখিস যে এদের যে সিরিজটা, সিরিজটা স্টার্ট হচ্ছে কোথা থেকে, ফার্স্ট হচ্ছে ইয়ান, তারপর এরা, তারপর পিয়ার, তারপর হচ্ছে না এপচ। ঠিক এইগুলো হচ্ছে এদের যে স্কেলিংটা, টাইমের যে স্কেলিংটা, সেই টাইম স্কেলিংয়ের অ্যাকর্ডিংসে। এবার দেখ এর সব থেকে ওল্ড মানে যখন আর্থ ফর্মেশান করছে তখন থেকেই ধর একটা ইয়ন আছে, কিছুক্ষণ বাদে এই ইয়নটাই ডিভি তোর সেপারেট হচ্ছে কতগুলো এরাতে। তো ফার্স্টে যে ওল্ড যে আর্থের যে ফর্মেশান হচ্ছে সেটা সবার নিচে থাকবে, আর যত আমি তোর টার্সিয়ারি এজের দিকে আসবো, মানে যদি আমি বলি এখন আমরা যে টাইম পিরিয়ডটাই আছি সেইটা হচ্ছে সব তত বেশি ইয়াঙ্গার, তাহলে একদম নিচের দিকে থাকছে আমাকে ওল্ড,
আর একদম উপরে থাকতে হচ্ছে আমার ইয়াঙ্গার একটা টাইম স্কেল। ঠিক, তোকে এখানে কোনোটাই মনে রাখতে হবে না, শুধু এই জিনিসটা কি একবার একটু বুঝে নে, কারণ আমি যে এই যে তোদের যে ফোল্ড মাউন্টেনের যে ক্লাসিফিকেশান আছে, ওল্ড ফোল্ড মাউন্টেন আর ইয়াং ফোল্ড মাউন্টেন, সেটা বুঝতে কিছুটা ইজি হবে। তো ফার্স্টে আমি কী পেলাম না, এখানে কতগুলো ইয়ান পাবো, কতগুলো এরা পাবো, কতগুলো পিরিয়ড পাবো, আর কতগুলো এপোচ পাবো। তো এই ফোল্ড মাউন্টেন যখন ফর্ম করছে, এই ফোল্ড মাউন্টেন ফর্ম করার জন্য যে ফোল্ড মাউন্টেনটা যত পুরনো সেটাই হচ্ছে আমার ওল্ড ফোল্ড মাউন্টেন। যে ফোল্ড মাউন্টেনটা অনেকটা পরে, মানে বলতে পারিস আমাদের এই টার্সিয়ারি এজের সাথে রিলেটেড যে ফোল্ড মাউন্টেন, সেইগুলো সবই না ইয়াঙ্গার ফোল্ড মাউন্টেন। অ্যাকর্ডিং টু ইয়োর সিলেবাস এই ফোল্ড মাউন্টেন যে ক্লাসিফিকেশানটা ছিল, মানে এই যে জিওলজিক্যাল টাইম পিরিয়ডের সাথে, এটার এবার একটু রিলেশন দেখবো। দেখ, এই ফোল্ড মাউন্টেনকে দুটো পার্টে আমি ডিভিসিবল করেছি, একটা হচ্ছে ওল্ড ফোল্ড মাউন্টেন, তারপর হচ্ছে আমি নিউ আর ইয়াং ফোল্ড মাউন্টেন। আমি শেষ থেকে স্টার্ট করছি, পরে আমি ইয়াংয়ে আসছি। তো ফার্স্টে যে ওল্ড ফোল্ড মাউন্টেন, একে দুটো টাইম পিরিয়ডে ডিভিসিবল করা হচ্ছে। একটাকে বলা হচ্ছে ক্যাম্ব্রিয়ান, এই নামগুলো মনে রাখিস, একটাকে বলা হচ্ছে ক্যাম্ব্রিয়ান আর একটাকে বলা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান। এদের মধ্যে সবচেয়ে পুরনোকে এ, তারপরে এ, ফার্স্টে কে এক, তারপর হচ্ছে এ দুই। তাহলে ওল্ড ফোল্ড মাউন্টেনকে আমি কতগুলো পার্টে ডিভিসিবল করছি, না একটা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান এরা আর একটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান। প্রি ক্যাম্ব্রিয়ানের মধ্যে কারা কারা পড়ছে, প্রি ক্যাম্ব্রিয়ানের পড়ছে না লরেশিয়ান মাউন্টেন রেঞ্জ, অ্যালগোমেন মাউন্টেন রেঞ্জ আর চার্নিয়ান অরোগেনি বা চার্নিয়ান মাউন্টেন রেঞ্জ। এইগুলো সবই কার মধ্যে পড়ছে, না প্রি ক্যাম্ব্রিয়ান মাউন্টেন রেঞ্জের মধ্যে পড়ছে, বা প্রি ক্যাম্ব্রিয়ান যে টাইম পিরিয়ডে যে ফোল্ডেড মাউন্টেনটা ফর্ম করেছিল তারা। এই প্রি ক্যাম্ব্রিয়ান পিরিয়ডের তোর এজে যে মাউন্টেনটা ফর্ম করছে, এখানে আর একটা জিনিস হচ্ছে, এদেরকে বলা হয় সিল্ট। দেখ, আমি ফার্স্টে যখন আমি বলেছিলাম যে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্ম, সেকেন্ড অর্ডার ল্যান্ডফর্ম আর থার্ড অর্ডার ল্যান্ডফর্ম, সেখানে ফার্স্ট অর্ডার ল্যান্ডফর্মে আমি বলেছিলাম ফার্স্ট যে তোর কন্টিনেন্টটা ডেভেলপ করছে সেখানে ওল্ড যে সিল্ট এরিয়াটা, এই যে সিল্ট টার্মটা বলেছিলাম, সেই সিল্ট ফোল্ড মাউন্টেন যখন ফর্ম করছে এটা কোন পিরিয়ডের মধ্যে পড়ছে, না সেটা হচ্ছে প্রি ক্যাম্বিয়ান এরার মধ্যে পড়ছে। তাহলে দেখ, এই প্রি ক্যাম্বিয়ান এরাতে যে ওল্ড সিল্ট এরিয়াটা আছে, এই ওল্ড সিল্ট এরিয়াটা কিছুটা বলতে পারি মেটামরফিক ফর্ম হচ্ছে, দিয়ে আরেকটা এজ তৈরি হচ্ছে, তাকে বলা হয় না আর্কিয়ান। ঠিক, তাহলে দেখ আমি কী কী পেলাম, প্রথমে এই প্রি ক্যাম্বিয়ানের মধ্যে আমি একটা টার্ম পাচ্ছি না সিল্ট, আর একটা টার্ম পাচ্ছি আমি না আর্কিয়ান। এদের মধ্যে এই যে পিরিয়ডটা, এই পিরিয়ডের মধ্যে আমি কোন কোন মাউন্টেন রেঞ্জের আমি এক্সাম্পল পাবো, এক পাবো হচ্ছে লরেশিয়ান মাউন্টেন রেঞ্জ, সেকেন্ড পাবো অ্যালগোমেন মাউন্টেন রেঞ্জ, থার্ড পাবো হচ্ছে চার্নিয়ান ওরোজেনি অর চার্গিয়ান মাউন্টেন রেঞ্জ। ঠিক, শুধু এই নামগুলোই মনে রাখিস, আর কিছু নাম মনে রাখতে হবে না, শুধু খালি দেখিস যে প্রি ক্যাম্বিয়ানের মধ্যে যদি ধর MCQ-তে দেয় বা ধর অনলাইন ডেসক্রিপশানে যদি ধর শর্ট কোশ্চেনের মধ্যেও যদি দেয়, তাহলে কী কী পাবি, যে লরেশিয়ান মাউন্টেন রেঞ্জ, অ্যালগোমেন মাউন্টেন রেঞ্জ, এছাড়া আর কে কে পাবি, এছাড়া এর মধ্যে থাকবে হচ্ছে তোর মালভার্ন, রেকিন, চাউন ফরেস্ট, এরকম অনেকগুলো আছে। তো সবগুলো নাম মনে রাখার দরকার নেই, শুধু এই তিনটে নাম মনে রাখি, যারা কার মধ্যে পড়ছে না প্রি ক্যাম্ব্রিয়ান টাইম পিরিয়ডের মধ্যে পড়ছে। সেকেন্ড আসি, যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে না আমার ক্যাম্ব্রিয়ান। এই ক্যাম্ব্রিয়ান যে পিরিয়ডটা, এই ক্যাম্ব্রিয়ানটাকে ফোল্ড মাউন্টেন সব থেকে বেশি ডেভেলপ হচ্ছে এই ক্যাম্ব্রিয়ান পিরিয়ডে। ফোল্ড মাউন্টেনের যে ডেভেলপমেন্টের যে টাইমটা সেটা সব থেকে বেশি হয়েছে আমার ক্যাম্বিয়ান পিরিয়ডকে। এই ক্যাম্বিয়ান পিরিয়ডকে আবার দুটো পার্টে ডিভিসিবল করা আছে, একটা হচ্ছে ক্যালেডোনিয়া আর একটা হচ্ছে হার্সিয়ান। একটা হচ্ছে আমার এই ক্যালেডোনিয়ান আর একটা হচ্ছে হার্সিয়ান মাউন্টেন। এগুলো কিন্তু সবগুলো মাউন্টেনে অ্যাড করবে, এটা আমি মানে লেখা হয়নি। এক হচ্ছে ক্যালেডিয়ান মাউন্টেন রেঞ্জ, আর একটা হচ্ছে হার্সিয়ান মাউন্টেন অর ক্যালেডিয়ান এজের মাউন্টেন আর অর হার্সিয়ান এজ মাউন্টেন। ঠিক, দেখ এই ক্যালেডিয়ান যে এজটা, তার মধ্যে কারা কারা থাকছে, এক হচ্ছে সিলুরিয়ান আর হচ্ছে ডেভোনিয়ান। সিলুরিয়ান আর ডেভোনিয়ান, সিলুরিয়ান আর ডেভোলিয়ামের মানে এইগুলো হচ্ছে এরা, ওই যে তোর ওখানে যখন আমি টাইম স্কেলটা যখন দেখাচ্ছিলাম, এখানে তো টাইম স্কেলটা দেখেছিলাম, একটা পিরিয়ড পেয়েছিলাম, তারপর আমি এপোচ পাচ্ছি, এই এপোচের মধ্যে
এখানে যে ক্লাসিফিকেশনটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে সেই এপোস্টার মধ্যে পড়ছে, না সিলুরিয়ান আর ডিভোনিয়ান। এই সিলুরিয়ান ডিভোনিয়ানের সময় যে কটা ফোল্ড মাউন্টেন ফর্ম করছে তারা সবাই কার মধ্যে পড়ছে, না ক্যালেডোনিয়ানের মধ্যে পড়ছে। ঠিক, তাহলে ক্যালেডোনিয়ানের মধ্যে কোন কোন তোর লাস্ট যে টাইম পিরিয়ডটা থাকছে সেই লাস্ট টাইম পিরিয়ডটার মধ্যে পড়ছে, একটা হচ্ছে সিলুরিয়ান আর একটা হচ্ছে ডেভোনিয়ান। এই সিলুরিয়ান আর ডেভোনিয়ান এই যে টাইম পিরিয়ডটাতে কোথায় কোথায় ফোল্ড মাউন্টেনটা ফর্ম করেছে, একটা হচ্ছে তোর ইউকেতে, ইউকের কিছু এরিয়াতে, যেমন ধর নিউ সাউথ ওয়েলসে এই ধরনের মাউন্টেন তুই দেখতে পাওয়া যাবে, দেখতে পাবি। আর একটা হচ্ছে অস্ট্রেলিয়ান কন্টিনেন্টের মধ্যেও এই ধরনের মাউন্টেন দেখা যায়। কোথায় না ক্যালেডোনিয়ানের মধ্যে যে সিলুরিয়ান আর তোর ডেভোনিয়ান আছে। আরেকটা পার্টে এবার চলে আসি, না হার্সিয়ান মাউন্টেন, হার্সিয়ান মাউন্টেন। এই হার্সিয়ান মাউন্টেনটায় যতগুলো ফেমাস যে ফোল্ড মাউন্টেনগুলো জানি, মানে নর্মালি ফেমাস যে মাউন্টেনগুলো আছে সেটা সবই পড়ছে না হার্সিয়ান মাউন্টেনের মধ্যে। হার্সিয়ানের মাউন্টেনের মধ্যে কারা কারা পড়ছে, হার্সিয়ান মাউন্টেনের মধ্যে হচ্ছে এরও মধ্যে, যেমন এখানে ক্যালেডিয়ানের দুটো পার্টে করা হয়েছিল, একটা হচ্ছে সিলুরিয়ান আর একটা হচ্ছে ডেভোনিয়ান, এর মধ্যেও আছে পারমিনিয়ান, পারমো কার্বনিফেরাস। একটা হচ্ছে পারমিনিয়ান আর একটা হচ্ছে পারমো কার্বনিফেরাস। ঠিক, এই পারমেনিয়ান আর পারমো কার্বনিফেরাসের মধ্যে কারা কারা পড়ছে, স্পেনের মেসাটা, মেসাটা একটা মাউন্টেন রেঞ্জ, সেটা লোকেটেড কোথায়, না স্পেনে, নামটা মনে রাখিস। নেক্সট হচ্ছে তোর ব্ল্যাক ফরেস্ট, যেটা আছে কোথায়, ব্ল্যাক ফরেস্ট আছে হচ্ছে ফ্রান্সে। আর কে কে আছে, ডনবাস আর হচ্ছে ইউরাল মাউন্টেন। ঠিক আছে, তো এই যে কটা এক্সাম্পল আমি পেলাম, এক্সাম্পলের মধ্যে মেসাটা পাচ্ছি, ভসগেস পাচ্ছি, ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট পাচ্ছি, আর পাচ্ছি আমি না ইউরাল, আর আরেকজন পাচ্ছি, আরেকটা হচ্ছে ডনবাস। এরা সবাই কোন মাউন্টেন রেঞ্জের মধ্যে পড়ছে, বা কোন টাইম পিরিয়ডের মাউন্টেন রেঞ্জের মধ্যে, না এরা সবাই হার্সিয়ান মাউন্টেন রেঞ্জের মধ্যে পড়ছে। হার্সিয়ান যে টাইম পিরিয়ডটা তার আন্ডারে এরা পড়ছে। তাহলে তুই এখানে কী কী মনে রাখবি, ফার্স্ট হচ্ছে ওল্ড ফোল্ড মাউন্টেনকে দুটো পার্টে আমি ডিভিসিবল করেছি, একটা হচ্ছে ক্যাম্ব্রিয়ান আর একটা হচ্ছে প্রি ক্যাম্ব্রিয়ান। প্রি ক্যাম্ব্রিয়ান হচ্ছে সব থেকে পুরনো, তারপরে হচ্ছে কে, না তারপর হচ্ছে ক্যাম্ব্রিয়ান। প্রি ক্যাম্ব্রিয়ানের মধ্যে যে মাউন্টেন রেঞ্জটা ডেভেলপ করছে তাদের তাদের কী কী নাম দেওয়া হচ্ছে, এক হচ্ছে লরেশিয়ান মাউন্টেন রেঞ্জ, যেটা নর্থ আমেরিকার কাছাকাছি আছে, তারপরে আছে হচ্ছে অ্যালগোমেন মাউন্টেন রেঞ্জ, তারপর হচ্ছে চার্নিয়ান অরোয়ানি বা চার্নিয়ান মাউন্টেন রেঞ্জ। হয়ে গেল, এটা প্রি ক্যাম্বিয়ানের সাথে রিলেটেড। নেক্সট আছে ক্যাম্বিয়ান, ক্যাম্বিয়ানকে আবার দুটো পার্টে ডিভিজেবল করা হয়েছে, একটা হচ্ছে সেলেডোনিয়ান আর একটা হচ্ছে হার্সিয়ান মাউন্টেন রেঞ্জ। এই সেলেডিয়ান যে মাউন্টেন রেঞ্জটা সেইটার কিছু কিছু সাব যে এরাটা যেটা আমি বললাম তার মধ্যে কারা কারা পড়ছে, একটা হচ্ছে সিলুরিয়ান আর একটা হচ্ছে ডেভোনিয়ান। তোকে এমসিকিউতে দিতে পারে সিলুরিয়ান ইজ রিলেটেড উইথ অনেকগুলো অপশান, তার মধ্যে একটা থাকবে হচ্ছে না ক্যালেডোনিয়ান টাইম পিরিয়ড। ঠিক, এইবারে চলে আসি হার্সিয়ান মাউন্টেন, যে কিনা এই ওল্ড মাউন্টেন রেঞ্জের একদম লাস্ট এরিয়াটার মধ্যে পড়ছে কে, না এই হার্সিয়ান মাউন্টেন। এই হার্সিয়ান মাউন্টেনের মধ্যে এক্সাম্পলগুলো আন্ডারে কারা কারা থাকছে, একটা হচ্ছে না পারমিয়ান এজের আর একটা হচ্ছে পারবো কার্বনিফেরাস এজের, একটা হচ্ছে পারমিয়ান এজের আর একটা পারমো কার্বনিফেরাস এজের। এক্সাম্পলগুলো একবার দেখবি, এগুলো সবাই কার আন্ডারে আসছে, না হার্সিয়ান মাউন্টেন রেঞ্জের মধ্যে পড়ছে। লাস্ট যে পার্টটা থাকছে সেটা হচ্ছে আমার নিউ অর ইয়াং ফোল্ড মাউন্টেন। ফেমাস যে কটাই, মানে আমরা পরে ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে ফোল্ড মাউন্টেনের যে লোকেশানটা সেটা দেখব, তো সেখানে যে ইয়াং ফোল্ড মাউন্টেন আর নিউ ফোল্ড মাউন্টেন যেখানে ডেভেলপ করছে সেগুলো সবগুলোকেই বলা হয় টার্সিয়ারি এজের। তাহলে নিউ আর ইয়াং ফোল্ড মাউন্টেন যে ফর্ম করছে সেই এজটাকে কী বলা হয়, সেই এজটাকে বলা হয় না টার্সিয়ারি। এর আরও একটা নাম আছে, তাকে বলা হয় অ্যালপাইন মাউন্টেন। কেন অ্যালপাইন, দেখ অ্যালপস যে মাউন্টেন এই টাইমেই ফর্ম করছে তাই একে বলা হয় অ্যালপাইন মাউন্টেন। এছাড়া এই তোর নিউ আর ইয়াং ফোল্ড মাউন্টেন আন্ডারে কোন কোন মাউন্টেনগুলো পড়ছে, এক হচ্ছে হিমালয়, সেকেন্ড হচ্ছে আন্দিস, থার্ড হচ্ছে রকি, অ্যান্ড ফোর্থ হচ্ছে আল্পস। ঠিক, তাহলে ইয়াং আর নিউ ফোল্ড মাউন্টেনের কী কী নাম থাকতে পারে, এক হচ্ছে টার্সিয়ারি, তোকে অপশানেও দিতে পারে হিমালয়ান মাউন্টেন ইজ রিলেটেড উইথ দিয়ে অনেকগুলো অপশান, সেখানে হচ্ছে যেখানে টার্সিয়ারি পাচ্ছি সেই টার্সিয়ারি। এই মনে রাখবে টার্সিয়ারি হচ্ছে আমরা যে এজটাতে আছি সেটা হচ্ছে আমাদের টার্সিয়ারি এজ। ঠিক, এইটাকে ওই জন্য বলা হয় নিউ অর ইয়াং ফোল্ড মাউন্টেন। এই টার্সিয়ারির আরও একটা নাম আছে, একে বলা হয় অ্যালপাইন
মাউন্টেন রেঞ্জ, মানে এদের সবগুলোকে আলপাইন মাউন্টেন রেঞ্জের সাথে কম্পেয়ার করা হয়, বা এদের আরেকটা নামও বলতে পারিস। আর আল্পসও ফর্ম করেছিল হচ্ছে এই এই টাইম পিরিয়ডটাই, তাই এখান থেকে নাম এসছে না আলপাইন। ঠিক, তো এদের মধ্যে কে কে আসছে, হিমালয়ান মাউন্টেন, আন্দিস মাউন্টেন, রকি মাউন্টেন আর আল্পস মাউন্টেন। একবার একটু ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে একবার দেখে নিই, তাহলে এটা একটু বুঝতে সুবিধা হবে। দেখ, ফোল মাউন্টেন এখানে একটা লোকেশান দেওয়া আছে, যেখানে দেখ এই 1, 2, 3, 4 করে বা ABCD করে কিছু কিছু জোন দেওয়া আছে। এই যে ব্রাউন কালার যেটাকে মেনশন করা আছে, এগুলো সবই হচ্ছে না ফোল্ডেড মাউন্টেনের এরিয়া। একটু ভালো করে যদি একটু দেখিস, ক্লোজলি যদি দেখিস, এই যতগুলো ফোল্ডেড মাউন্টেন ফর্ম করছে তার দুটো সাইডেই কোনো না কোনো প্লেট আছে। পরে আমি আরও ডিসকাস করবো যে কী প্লেট কী বা এগুলো আমি পরে আসছি। তো একটু দেখে রাখিস যে এগুলো পাশে কোনো না কোনো প্লেট আছে, আর এই প্লেটের যে তোর মুভমেন্ট, এই প্লেট মুভমেন্টের সাথে রিলেটেড থাকছে আমার ফোল্ড মাউন্টেন। তাহলে দেখ, ইয়াং ফোল্ড মাউন্টেনগুলো আমরা কোথায় কোথায় দেখতে পাচ্ছি। এক হচ্ছে আমরা এখানে হিমালয়ান মাউন্টেন দেখতে পাচ্ছি, এখানে রকি দেখতে পাচ্ছি, ঠিক, আর সাউথ আমেরিকাতে দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে আমার না ইয়াং ফোল্ড মাউন্টেন। কারা কারা থাকছে, এক হচ্ছে রকি থাকছে, আন্দিস থাকছে, আল্পস থাকছে আর হিমালয় মাউন্টেন থাকছে। এই চারজনই হচ্ছে আমার ইয়াং ফোল্ডেড মাউন্টেনের এক্সাম্পল। নেক্সট আসি ফোল্ড মাউন্টেনের ফর্মেশন। ফোল্ড মাউন্টেনের যে ফর্মেশন, তার দুটো পার্টে, তোদের সিলেবাসে দুটো পার্টে এটাকে পার্ট করা আছে। একটাকে হচ্ছে জিওসিনক্লাইন থিওরি, আর একটা হচ্ছে প্লেট টেকটনিক থিওরি। দুটো থেকেই কোশ্চেন দিতে পারে, তোকে কোশ্চেনটা এইভাবে দিতে পারে, ডিসকাস দ্য ফর্মেশন অফ ফোল্ড মাউন্টেন অ্যাকর্ডিং টু জিওসিনক্লাইন থিওরি অর অ্যাকর্ডিং টু প্লেট টেকটনিক থিওরি। দুটো থিওরি আমি বলছি। দেখ, আমি যে টার্মটা বললাম জিওসিনক্লাইন থিওরি, আর একটা আমি টার্ম বললাম প্লেট টেকটনিক থিওরি, দুটো থিওরি কিন্তু প্লেট তোর ফোল্ড মাউন্টেন ফর্মেশনের সাথে রিলেটেড। জিওসিনক্লাইন থিওরি যে থিওরিটা কে কে দিচ্ছে, এক হচ্ছে হল অ্যান্ড ডানা। ঠিক, এই থিওরির প্রোপাউন্ডার যদি বলা হয়, প্রোপাউন্ডার হচ্ছে হল অ্যান্ড ডানা। বাট এই থিওরিটাকে আরও বেশি এলাবোরেট করেছে, আরও বেশি এক্সপ্লেনেশন দিয়েছে তার নাম হচ্ছে কোবার। ঠিক, তো এই জিওসিনক্লাইন থিওরির সাথে তাহলে কারা কারা রিলেটেড, এক হচ্ছে হল, HALL, HALL অ্যান্ড ডানা, DANA, আর একজনের যে রিলেটেড সে হচ্ছে কোবার। ঠিক আছে, KOBER, কোবার। তাহলে এই জিওসিনক্লাইন থিওরিটা কি, যদি ইজি ওয়েতে যদি একবার একটু দেখি, বেশি জটিলে না গিয়ে, তাহলে দেখ আমাদের ল্যান্ডমাসের একদিকে যেমন ল্যান্ড থাকে আর একদিকে কন্টিনেন্টাল প্লেট থাকে, তাহলে যেদিকটা ল্যান্ড থাকছে আর যেদিকটা তোর সরি কন্টিনেন্ট যেদিকটা থাকছে আর একদিকে থাকছে না ওশিয়ান প্লেট, ল্যান্ড থেকে যে কটাই ইরোশন হচ্ছে, মানে যারাই ইরোশন করছে, যে যে ইরোশনাল এজেন্টগুলো আছে, সেটা রিভার হতে পারে, সেটা উইন্ড হতে পারে, সেটা গ্লেশিয়ার হতে পারে, তারা ইরোশন করার পর কোথায় গিয়ে ডিপোজিট করছে, না ওশানে গিয়ে ডিপোজিট করছে। যেমন আমি এই জায়গাটা একটু যদি আমি ধরেই নিই, এটা যদি আমার ল্যান্ড, এইখানটায় হচ্ছে আমার না ওশান, এটা হচ্ছে আমার পুরোটা হচ্ছে না ওশান, আর এই দিকটা হচ্ছে আমার ল্যান্ড আর এটা হচ্ছে আমার ওশান। তাহলে এখানে যা যা ইরোশন হচ্ছে, ইরোশন হওয়ার পর সেই সেডিমেন্টগুলো এখানে এসে ডিপোজিট হচ্ছে, কারা ডিপোজিট করছে, না ইরোশনাল এজেন্ট, অবভিয়াসলি যারাই ইরোশন করছে তারাই এসে এখানে এসে ডিপোজিট করছে। এই ডিপোজিট করতে হতে এখানে কী হচ্ছে না, এখানে কিছু সেডিমেন্ট জমা হচ্ছে, মানে সেডিমেন্টগুলো প্রতিনিয়ত এখানে জমছে। তো এই জমার পর দেখ, এইখানে এইটা হচ্ছে একটা ল্যান্ড এরিয়া, এইটা হচ্ছে একটা ল্যান্ড এরিয়া, দুটো ল্যান্ড এরিয়ার মাঝে এই পুরো এরিয়াটা যদি আমি ধরে নিই ওশান, এইখানে এসে কি না ডিপোজিট করছে, সেডিমেন্ট ডিপোজিট হচ্ছে। আর সেডিমেন্ট ডিপোজিট হওয়ার জন্যই এখানে যে প্রেশারটা পড়ছে, এই প্রেশারের জন্য দুটো সাইড থেকে এরিয়া একে অপরের দিকে এগিয়ে আসছে। কি বললাম আরেকবার আমি বলছি, এখানে যে সেডিমেন্টগুলো ডিপোজিট হচ্ছে, সেই সেডিমেন্টগুলো এখানে প্রেশার দিচ্ছে, এই সেডিমেন্টের প্রেশারের জন্য দুটো সাইড থেকে, এর যে দুটো সাইডে, আমি পরে টেকনিক্যাল টার্মগুলো আমি আসছি, এই দুটো সাইডে যে ল্যান্ডমাসটা থাকছে, যে রিগেড ল্যান্ডমাসটা থাকছে, সেই রিগেড ল্যান্ডমাসটা কিন্তু ইচ অ্যান্ড আদারে, টুয়ার্ড দ্য ইচ অ্যান্ড আদার
মুভমেন্ট হচ্ছে, মানে তারা একে অপরের দিকে কিন্তু মুভমেন্টটা হচ্ছে এখানে প্রেশারের জন্য। ঠিক, তাহলে দেখ এই মিডিলের যে এরিয়াতে যে সেডিমেন্টটা থাকছে তাকে আমি কি বলছি, তাকে বলছি আমি মিডিয়ান মাস। একে বলছি আমি কি না, মিডিয়ান মাস। ঠিক, এটাই হচ্ছে আমার ডিপোজিট সেডিমেন্টের যে মেটেরিয়ালটা, সেই সেডিমেন্টের মেটেরিয়ালটার কথাই কিন্তু আমি বলছি। আর এর দুটো সাইডে থাকবে, এইখানে থাকবে হচ্ছে একটা রিগিড মাস, এই পাশেও থাকবে একটা রিগিড মাস, মানে ল্যান্ডফর্ম ধরে নিতে পারি। এদেরকে জিওগ্রাফিক্যালি একটা টার্ম বলা হয়, তাকে বলা হয় ফোরল্যান্ড, FORELAND, ফোরল্যান্ড। তাহলে এই রিগিড ম্যান্সকে কী বলা হয়, ফোরল্যান্ড। যদি কখনো কোশ্চেনে দেয় ফোরল্যান্ড কোন কোন ল্যান্ডফর্মের সাথে রিলেটেড, জিওসিনক্লাইন থিওরির সাথে রিলেটেড, আর কার সাথে রিলেটেড, না মিডিয়ান মাসের সাথে রিলেটেড। ঠিক, তাহলে দেখ এর দুটো সাইডে এই যে ল্যান্ডের যে রিগিড ল্যান্ড মাসটা, একেই আমি কী বলছি, একেই বলছি আমি না ফোরল্যান্ড, একেই আমি কি বলছি না ফোরল্যান্ড। ঠিক, তাহলে এবার দেখ এই যে ল্যান্ডের যে দুটো কম্প্রেশন হচ্ছে, মানে দুটো ফোরল্যান্ড যদি বলে দিস যে দুজন দুটো সাইড থেকে একই ডিরেকশানে এসে মুভমেন্ট করছে, তখন মিডিলে যে মিডিয়ান মাসটা আছে বা যে সেডিমেন্টটা আছে, মানে দীর্ঘদিন ধরে যে সেডিমেন্টটা এখানে ডিপোজিট হচ্ছে, এই সেডিমেন্টটা আস্তে আস্তে না প্রেশারের জন্য উপরের দিকে ফোল্ড খেতে খেতে উপরের দিকে উঠতে থাকবে। ঠিক, এই যে ফোল্ড হওয়ার জন্যই কি ফর্ম করছে, একটা মাউন্টেনের ফর্ম করছে, সেই মাউন্টেনটাই হচ্ছে ফোল্ড মাউন্টেন। তাহলে ফোল্ড মাউন্টেন ফর্মেশনের জন্য জিওসিনক্লাইন থিওরি, জিওসিনক্লাইন থিওরি কীভাবে অ্যাক্টিভেট কীভাবে কাজ করছে, জিওসিনক্লাইন থিওরিতে বলছে ল্যান্ডমাস থেকে যে কোনো ধরনের ইরোশন, সেই ইরোশনটা করছে ইরোশনাল এজেন্ট, তারা এসে ওশানে বা কোনো ভ্যাকেন্ট ল্যান্ডে যেখানে ল্যান্ড শেষ হচ্ছে এই ধরনের কোনো একটা এরিয়াতে ডিপোজিট করছে। আর প্রতিনিয়ত ডিপোজিট করার জন্য তার ওয়েটের জন্য বা তার প্রেশারে ওপর থেকে নিচের দিকে যে প্রেশারটা দিচ্ছে, সেই প্রেশারের জন্য দুটো সাইডে যে রিগিড ল্যান্ড মাসটা আছে যেটাকে টেকনিক্যালি ফোরল্যান্ড বলা হচ্ছে, এই ফোরল্যান্ড একজন আরেকজনের দিকে মুভমেন্ট করছে। তার জন্যে মিডিলের যে এরিয়াটা যাকে মিডিয়ান মাস বলা হচ্ছে, এই এই পুরো এরিয়াটা, এই মিডিয়ান মাসটা আস্তে আস্তে ফোল্ড খেতে খেতে এরকম এরকম করতে করতে উপরের দিকে উঠতে থাকবে, তখনই এটাকে কী বলা হবে না, ফোল্ড মাউন্টেন। তাহলে এই জিওসিনক্লাইন যে থিওরি, এই জিওসিনক্লাইন থিওরির কতগুলো আমি স্টেজ পাবো, স্টেজ ওয়ান, স্টেজ টু আর স্টেজ থ্রি, এই তিনটে স্টেজ নিয়ে জিওসিনক্লাইন থিওরিটা ডেভেলপ করে। তো স্টেজ ওয়ান যে থিওরি, স্টেজ ওয়ানের যে নামটা, সেই নামটাকে বলা হয় সেডিমেন্টেশন ইন জিওসিনক্লাইন। তাহলে স্টেজ ওয়ানের যে তোর জিওসিনক্লাইন থিওরির যে ফার্স্ট স্টেজ, তাকে বলা হয় সেডিমেন্টেশন ইন জিওসিনক্লাইন। সেকেন্ড যে স্টেজটা, সেকেন্ড স্টেজকে বলা হয় জিওসিনক্লাইন অ্যান্ড লিথোজেনেসিস, জিওসিনক্লাইন অ্যান্ড লিথোজেনেসিস, এটা কোথাও না কোথাও তোর নোট ডাউন করে রেখে দে। থার্ড স্টেজ হচ্ছে ওরোজেনেসিস, মানে যখন মাউন্টেনটা বিল্ড আপ হয়ে গেল। তাহলে আবার আমি বলছি, ফার্স্ট স্টেজটার নাম হচ্ছে সেডিমেন্টেশন ইন জিওসিনক্লাইন, মানে যখন সেডিমেন্ট ডিপোজিট হচ্ছে, মানে ফার্স্ট স্টেজ যখন ইরোশনাল এজেন্ট ইরোশনাল করে তার একটা কোনো একটা এরিয়াতে যেখানে ল্যান্ডমাস শেষ হচ্ছে বা রিগিড মাস যেখানে এন্ড হচ্ছে, সেই এন্ড পোর্শানে এসে সে ডিপোজিট করতে স্টার্ট করছে, এই যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় সেডিমেন্টেশন ইন জিওসিনক্লাইন। ঠিক এই সময় এখানে কিন্তু কোনো ধরনের ফোল্ড থাকবে না, এগুলো সবগুলো একদম প্লেন থাকবে, এটা পুরোটাই থাকবে প্লেন। ঠিক আছে, কোন স্টেজে না এই সেডিমেন্টেশন ইন জিওসিনক্লাইন, এই স্টেজটাতে কোনো ধরনের ফোল্ড ফর্ম করবে না, ঠিক আছে, পুরোটাই প্লেন থাকবে। সেকেন্ড স্টেজটা, সেকেন্ড স্টেজের নাম হচ্ছে, সেকেন্ড স্টেজটাকে বলা হচ্ছে জিওসিনক্লাইন অ্যান্ড লিথোজেনেসিস, এই সময় মিডিয়ান মাসের মধ্যে প্রেশার দিতে স্টার্ট করবে, মানে মিডিয়ান মাসের সেন্টারে যেটা থাকছে সেটা প্রেশার দিতে স্টার্ট করছে, আর এই মার্জিনাল রেঞ্জে এসে একটু একটু করে না ফোল্ডেড হওয়া স্টার্ট করছে, তখনও কিন্তু মাউন্টেন বিল্ডিং হয়নি, জাস্ট এর ওপর থেকে নিচের দিকে প্রেশার দেওয়ার জন্য মার্জিনাল এরিয়াতে কিছু কিছু ফোল্ডেড স্ট্রাকচার স্টার্ট হতে, মানে ফোল্ডেড স্ট্রাকচার স্টার্ট হচ্ছে। আর লাস্ট যে স্টেজটা, লাস্ট স্টেজটাকে বলা হয় লিথোজেনেসিস,
লিথো সরি লাস্ট স্টেজটার নাম হচ্ছে ওরোজেনেসিস, লাস্ট স্টেজটার নাম হচ্ছে ওরোজেনেসিস। ওরো এর আগেও আমি বলেছি ওরো মিন্স হচ্ছে মাউন্টেন, মাউন্টেন যখন ফর্ম করছে, মাউন্টেন বিল্ড আপ হতে যখন স্টার্ট করছে, এই স্টেজটাকে বলা হচ্ছে না স্টেজ অফ ওরোজেনেসিস। তাহলে তিনটে স্টেজের আমি আরেকবার আমি বলে দিচ্ছি, প্রথমে হচ্ছে জিওসিনক্লাইন অর লিথোজেনেসিস, ফার্স্টে সেডিমেন্টেশন হচ্ছে, সেকেন্ড হচ্ছে ওরোজেনেসিস হচ্ছে, আর লাস্ট স্টেজ হচ্ছে গ্লিপ্টোজেনেসিস। ঠিক আছে, যখন মাউন্টেন বিল্ড আপ হয়ে গেল, আমি এখানে লিখে দিচ্ছি, প্রথমে হচ্ছে সেডিমেন্টেশন যেখানে ডিপোজিট হচ্ছে, এক হচ্ছে জিওসিনক্লাইন, জিওসিনক্লাইন জিওসিনক্লাইন, সেকেন্ড হচ্ছে স্টেজ অফ ওরোজেনেসিস, ওরোজেনেসিস, আর লাস্ট হচ্ছে গ্লিপ্টোজেনেসিস যখন ফর্ম করে গেল, গ্লিপ্টোজেনেসিস। ঠিক, আবারও বলছি ফার্স্ট স্টেজটা হচ্ছে জিওসিনক্লাইন, বা এটাকে যদি বলি যে সেডিমেন্টেশন ইন জিওসিনক্লাইন, যখন সেডিমেন্টটা জিওসিনক্লাইনে ডিপোজিট হচ্ছে সেইটাকেই বলা হচ্ছে জিওসিনক্লাইন। সেকেন্ড স্টেজ হচ্ছে ওরোজেনেসিস, যখন দুটো সাইডে জাস্ট মাউন্টেন বিল্ড আপ হতে স্টার্ট করছে, বাট মাউন্টেন ফর্মেশন হয়নি, মিডিয়ান মেস প্রেশার, মিডিয়ান মাসটা প্রেশার দিতে স্টার্ট করছে, আর দুটো সাইড থেকে ল্যান্ড কম্প্রেশনের জন্য স্টার্ট করছে, এই স্টেজটাকে বলা হচ্ছে ওরোজেনেসিস। আর লাস্ট স্টেজ হচ্ছে, লাস্ট স্টেজ হচ্ছে গ্লিপ্টোজেনেসিস, যখন অ্যাকচুয়ালি ফর্ম করে যাচ্ছে, মাউন্টেনটা টোটালি ফর্ম করে যাচ্ছে, তাকে বলা হচ্ছে না গ্লিপ্টোজেনেসিস। এই তিনটে স্টেজ নিয়ে কী ফর্ম, এই পুরো তিনটে স্টেজ নিয়েই হচ্ছে না জিওসিনক্লাইন থিওরি। আর লাস্ট স্টেজে যখন গ্লিপ্টোজেনেসিস হচ্ছে, তখন কিন্তু পুরোপুরি মাউন্টেনটা বিল্ড আপ হয়েছে। আমি যদি একটা এক্সাম্পল নিই, এক্সামে দেখবো, এক্সাম্পলে দেখছি যে টেথিস বা হিমালয়ান মাউন্টেন যে ফর্মেশনে একদিকে ছিল হচ্ছে গান্ডানা, তোর লরেশিয়া, আর একটা হচ্ছে গান্ডানাল্যান্ড। ঠিক আছে, এই গান্ডানাল্যান্ড আর একদিকে হচ্ছে লরেশিয়ান ল্যান্ড, আর মিডিলের যে এরিয়াটা আমি যদি ধরে নিই, এটা হচ্ছে আমার গান্ডানাল্যান্ড, আর এদিকে হচ্ছে আমার আঙ্গানাল্যান্ড, আর মিডিলের এরিয়াটাই হচ্ছে আমার টেথিস। তাহলে দেখ, এই গান্ডানাল্যান্ড মুভ করছে, আর আঙ্গারল্যান্ড এও কিন্তু মুভ করছে, আর মিডিলে টেথিসটাই কিন্তু মিডিয়ান মাস যেটা, সেই টেথিসটাই আস্তে আস্তে ফোল্ডেড মাউন্টেনে কনভার্ট হচ্ছে, আর সেটাই কিনা আমাদের হিমালয়ান মাউন্টেন। পরে যখন হিমালয়ান মাউন্টেন্সের ফর্মেশনে দেখবো, তখন আরও বেশি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখ, জিওসাইনক্লাইন থিওরি তিনটে স্টেজ, সেই তিনটে স্টেজ কারা কারা, মানে কারা এই থিওরির সাথে রিলেটেড, এক হচ্ছে হল অ্যান্ড ডানা, আর সেকেন্ড হচ্ছে কোবার। ঠিক, এই কতগুলো জিনিস একটু মনে রাখিস। আর এই ল্যান্ড যে দিকটা, এই যে রিগিড মাস, এটাকেই বলা হয় ফোর্ড ল্যান্ড, আর মিডিলের যে এরিয়াটা যেখানে সেডিমেন্টের ডিপোজিট হচ্ছে, সেই এরিয়াটাকেই বলা হয় না মিডিয়ান মাস। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে তোদের প্লেট টেকটনিক থিওরি রিলেটেড উইথ ফোল্ডেড মাউন্টেন। ফার্স্টেরটা ফোল্ডেড মাউন্টেনে কার সাথে রিলেশন ছিল, সেটা হচ্ছে জিওসিনক্লাইন থিওরির সাথে। এখন যেটা দেখবো সেটা হচ্ছে প্লেট টেকটোনিক থিওরি কীভাবে ফোল্ড মাউন্টেনকে ফর্মেশনের জন্য হেল্প করছে, বা ফোল্ড মাউন্টেন রিলেটেড উইথ প্লেট টেকটোনিক থিওরি। এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেনটা কিন্তু আসে, জিওসিনক্লাইন থেকে শর্ট কোশ্চেনটা আসতে পারে, বা জিওসিনক্লাইন কী এটা নিয়ে টু মার্ক্সের কোশ্চেন থাকবে, সেটা আমি নোটে অলরেডি মেনশন করে দিয়েছি, আর আছে, আমি যেটা যখন আপলোড করবো এই পিডিএফ ফাইলটা, সেখান থেকে একবার দেখে নিবি। ঠিক, তো নেক্সট যেটাই আসি সেটা হচ্ছে প্লেট টেকটোনিক থিওরি। এ প্লেট, এই যে টার্মটা, দ্য প্লেট টার্ম ইন 1965 ফার্স্টকে ইউজ করেছিল না টুজো উইলসন, টুজো উইলসন ফার্স্ট ইউজ করেছিল হচ্ছে টুজো উইলসন। টুজো উইলসন ফার্স্ট এই প্লেট টার্মটা ইউজ করছিল, যে প্লেট টার্মটা, এই প্লেট টার্মটা ফার্স্ট ইউজ করছে কে না টুজো উইলসন, কোন ইয়ারে 1965। ইনি একজন ক্যানাডিয়ান জিওলজিস্ট ছিলেন, যিনি ফার্স্ট এই প্লেট টার্মটা ইউজ করেছিল। পরে এই থিওরিটাই আরও ইলাবোরেট করেছিল ম্যাকেনজি আর পার্কার, ম্যাকেনজি আর পার্কার এই প্লেট টেকটনিক থিওরিটাকে আরও বেশি ইলাবোরেট করেছিল। কিন্তু ফার্স্ট প্লেট এই টার্মটা, প্লেট এই টার্মটা ইউজ করেছিল কিন্তু টুজো উইলসন। পরীক্ষায় দুটো কোশ্চেন দিতে পারে, একটা হচ্ছে হু ফার্স্ট ইউজ দ্যাট টার্ম প্লেট, অ্যান্সার হবে হচ্ছে
টুজো উইলসন, যিনি ক্যানাডিয়ান জিওলজিস্ট ছিলেন। আরেকটা কোয়েশ্চেন খুব কমন, সেটা হচ্ছে ফাদার অফ প্লেট টেকটনিক থিওরি। এই ফাদার অফ প্লেট টেকটনিক থিওরি হচ্ছে ম্যাকেঞ্জি আর পার্কারের পরে এই থিওরিটা আরও বেশি ইলাবোরেট করেছিল, সে হচ্ছে না লা পিচো, যিনি একজন তোর ফ্রান্সের জিওলজিস্ট ছিলেন, লা পিচো। যদি এর স্পেলিংটা লেখা হয় এক্স দিয়ে স্টার্ট হয়, এক্স ডট এল ই অ্যান পিচো, পি আই সি এইচ ও এন, ঠিক আছে, লা পিচো, যাকে বলা হয় মডার্ন প্লেট টেকটনিক থিওরি ফাদার, মডার্ন প্লেট টেকটনিক থিওরি ফাদার, কে না লা পিচো, ঠিক আছে। তাহলে দেখ দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে টুজো উইলসন, সে কী করেছে, সে হচ্ছে প্লেট টার্মটা ফার্স্ট ইউজ করেছে 1965, এর নিয়ার অ্যাবাউট আফটার থ্রি ইয়ার্স 1968 লা পিচো যে কিনা এই থিওরিটার মডার্ন কনসেপ্টটাকে দিয়েছিল, তাই একে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন প্লেট টেকটনিক থিওরি। কোন ইয়ারে দিচ্ছে, ইয়ারটা হচ্ছে 1968, ঠিক, আর একেই বলা হচ্ছে আমাকে না ফাদার অফ প্লেট টেকটনিক থিওরি। দুটো কিন্তু কোশ্চেন কমন, একটা হচ্ছে কে প্লেট টার্মটা ইউজ করেছিল আর কে এই থিওরিটাকে মডার্ন ওয়েতে ডেভেলপ করেছিল। তো এই প্লেট যদি একবার একটু এই ম্যাপটা যদি একবার দেখিস, যে আর্থের যদি একটু ওই প্যানজিয়া প্যানথালাসা কনসেপ্ট যদি একটু ক্লিয়ার থাকে, তাহলে একবার দেখ যে আগে এই পুরোটাই একটা জায়গাতে ছিল, পরে আস্তে আস্তে এদের স্লাইডিং হচ্ছে, তাদের জায়গা থেকে আস্তে আস্তে এরা সরে যাচ্ছে, মুভ করছে, এই মুভমেন্টের এই যে মুভটা করছে তার মানে কোনো না কোনো একটা ফোর্স এদের মধ্যে কিন্তু অ্যাক্টিভেট আছে, যে কারণেই কিন্তু একটা জায়গা থেকে এরা এই জায়গাতেই ছিল, তাহলে এদিকে মুভ হলো কেন, মুভ হলো নিশ্চয়ই এর নিচে এমন কোনো ফোর্স আছে যে ফোর্সটা একে ড্রাইভ করাচ্ছে একটা প্লেস থেকে আর একটা প্লেসের দিকে। তো এই প্লেট টেকটনিক থিওরি কিনা এই কনসেপ্টটাকে বা এর যে একটা কোয়ারি ছিল এটাকে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছে। এই প্লেট টেকটনিক থিওরি পড়ার আগে কতগুলো জিনিস একটু জেনে নিতে হবে। ফার্স্ট হচ্ছে আর্থে টোটাল আর্থে লার্জ সাইজের প্লেট আছে টোটাল সেভেন নাম্বার অফ প্লেট কনসিডার এজ এ লার্জ প্লেট। নেক্সট 20 প্লেট ইজ কনসিডার এজ এ মিডিয়াম সাইজ অফ প্লেট অ্যান্ড সাম নিয়ার অ্যাবাউট 40 to 50 অর মোর দ্যান 50 যে নাম্বারটা থাকছে সেটা হচ্ছে স্মল সাইজের প্লেট। তাহলে দেখ ফার্স্ট আমার যদি লার্জ সাইজের প্লেটের নাম্বারটা কত 7, মিডিয়াম সাইজের প্লেটের নাম্বার হচ্ছে আমার 20, আর তার থেকে অনেক বেশি প্লেট হচ্ছে আমার স্মল সাইজের প্লেটটা, ঠিক আছে। পরে এই প্লেট নিয়ে আরও এদের অনেক নাম আছে, তো তোদের সেগুলো লাগবে না, শুধু প্লেট টেকটনিক থিওরির সাথে যে ফোল্ড মাউন্টেনের রিলেশন শুধু সেইটুকু পার্টটাই আমি বলবো। তাহলে দেখ এই যে প্লেট তাহলে আমি যদি ধরে নিই যে কিছু লার্জ সাইজের প্লেট আছে, কিছু মিডিয়াম সাইজের প্লেট আছে, কিছু স্মল সাইজের প্লেট আছে, তাহলে এই প্লেটগুলো মুভমেন্ট করছে কেন, কেন এই প্লেটগুলো ইচ অ্যান আদার সাইডে যাচ্ছে কেন, বা একজন আরেকজনের অপোজিট সাইডে যাচ্ছে, বা তারা প্যারালালে কেন যাচ্ছে, বা যে কোনো হোক পরে আমি দেখবো যে প্লেটের মুভমেন্টটা, বাট এই প্লেটগুলো মুভমেন্ট হচ্ছে কেন। প্লেটগুলো মুভমেন্ট হচ্ছে দেখ প্লেটগুলো কার ওপর ফ্লোট করছে, প্লেটগুলো ফ্লোট করছে অ্যাস্থোনোস্ফিয়ার লেয়ারের ওপর। অ্যাস্থোনোস্ফিয়ার লেয়ার দেখ এখানে যে জিনিস এইটা হচ্ছে ম্যান্টেলের ঠিক একদম উপরের যে পার্টটা, আপার লেয়ার অফ ম্যান্টেল, এটাকেই বলা হয় অ্যাস্থোনোস্ফিয়ার। এই অ্যাস্থোনোস্ফিয়ারে একটা সাইকেল ফর্ম করে, তাকে বলা হয় কনভেকশন সাইকেল বা কনভেকশনাল কারেন্ট সাইকেল, ঠিক আছে। এখানে কি হয় একটু ইজিলি যদি আমি এই কনসেপ্টটাকে যদি দিই, একটা বাটিতে তুই জল গরম করছিস, তাহলে জল গরম করলে বাটির কোন জলটা আগে বেশি গরম হবে, না বাটির একদম নিচে মানে যেটা সারফেসের সাথে টাচ করে আছে, একদম নিচে যে সারফেসটার সাথে টাচ করে আছে যে ওয়াটারটা, সেটা ফার্স্ট বয়েল হবে, আর বয়েল হওয়ার জন্য তার যে ডেন্সিটিটা, তার ডেন্সিটিটা কী হবে, লো ডেন্সিটি হবে, লো ডেন্সিটির জন্য উপরের দিকে উঠে যাবে, আর উপরে হাই ডেন্সিটি যে ঠান্ডা জলটা আছে সেটা নিচের দিকে নেমে আসবে, যেহেতু ওর ওয়েট বেশি বলে। দেখ এখানেও ঠিক সেম জিনিসটাই হচ্ছে, নিচের একটা সাইকেল ফর্ম করছে, যে সাইকেলের নিচের দিকে ডেন্সিটিটা কিন্তু অনেকটাই কম, ঠিক আছে, নিচের দিকে ডেন্সিটি কম হওয়ার জন্য এ উপরের দিকে উঠছে, আর ওপরের হেভি ডেন্সলি যে ম্যাটেরিয়ালটা আছে
এই মেটেরিয়ালটা নিচের দিকে নেমে যাচ্ছে, এইভাবে একটা সাইকেল ফর্ম করছে, বা এই সাইকেলকেই বলা হচ্ছে কনভেকশন কারেন্ট বা কনভেকশন সাইকেল। ঠিক আছে, এখান থেকে এইটুকুই শুধু মনে রাখি। তাহলে এই যে কনভেকশন সাইকেলের জন্য উপরে যে প্লেট আছে, এই প্লেটের মুভমেন্ট কীভাবে হচ্ছে দেখ, এখানে দেখ সাইকেলের যে সাইকেলটা মুভমেন্ট করছে সেটা কোন দিকে ডিরেকশন না এই দিকে, তাহলে এর উপরে যে প্লেটটা থাকবে, এর উপর যে প্লেটটা থাকবে তাহলে এই প্লেটের মুভমেন্টটা হবে কোন দিকে, এদিকে হবে। তাহলে এখানেও একটা সাইকেল হচ্ছে, এই সাইকেলের উপরে যে প্লেটটা আছে তাহলে এই প্লেটের মুভমেন্টটা হবে আমার এদিকে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে অ্যাস্টোনোস্ফিয়ারের উপরে যে প্লেটগুলো ফ্লোট করছে, এই প্লেটগুলো ফ্লোট করার জন্য যে ডিরেকশনটা ফর্ম করছে সেটা টোটালি ডিপেন্ডেন্ট অন কনভেকশনাল কারেন্ট। কনভেকশনাল কারেন্ট যেদিকে থাকছে সেদিকেই তার প্লেটের মুভমেন্টটা কিন্তু ডিপেন্ড করছে। এই প্লেটের মুভমেন্টের জন্য এই প্লেটকে টোটাল তিনটে পার্টে ডিভিশন করা আছে, বা থ্রি টাইপস অফ প্লেটের মুভমেন্ট দেখা যায়। এক হচ্ছে কনভার্জেন্ট মুভমেন্ট, সেকেন্ড হচ্ছে ডাইভার্জেন্ট মুভমেন্ট, অ্যান্ড থার্ড হচ্ছে ট্রান্সফর্ম মুভমেন্ট। কনভার্জেন্ট মুভমেন্ট, কনভার্জেন্ট মুভমেন্টের ক্ষেত্রে কি, কনভার্জেন্ট মুভমেন্টের যে ফোর্সটা হচ্ছে দেখ, দুটো অ্যারো একই দিকে, ঠিক আছে, তাদের মুভমেন্ট হচ্ছে টু ইচ আদারের দিকে, টুয়ার্ড দ্য ইচ আদার, এই যে মুভমেন্টটা একে বলা হচ্ছে কনভার্জেন্ট মুভমেন্ট। এখানে একটু বলে দিই, কনভার্জেন্ট মুভমেন্টটার জন্য দেখ, এটা ওই এলাকাটা, মানে যদি ধর এইটা একটা প্লেট আর এইটা একটা প্লেট, এই দুটো প্লেট যদি একজন আরেকজনের দিকে এসে যদি আসে তাহলে সেটা কী হবে, সেটা কোয়ালিটি হবে, কোয়ালিশন হবে। এই কোয়ালিশনের জন্য ওখানে সব থেকে বেশি ডিস্ট্রাকটিভের ফর্ম করবে, বা ডিস্ট্রাকটিভ এজও বলা হয়। তাই জন্য কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বা কনভার্জেন্ট প্লেট মার্জিনকে কখনও কখনও ডিস্ট্রাকটিভ এজও বলা হয়। কেন ডিস্ট্রাকটিভ বলা হচ্ছে, কারণ এখানে কোনো ধরনের নিউ ল্যান্ডফর্ম কিন্তু ফর্ম করছে না। অ্যাকচুয়ালি যদি ভালো করে যদি বলা হয়, এই কনভার্জেন্ট মুভমেন্টের জন্য এরিয়া সবসময় ছোট হয়। ঠিক আছে, কেন দেখ, এই একটা প্লেট আর এই একটা প্লেট, আগে ধর এতখানি এরিয়াতে ছিল, এই দুটো প্লেট যখন আস্তে আস্তে নিজের দিকে করে মুভমেন্ট করছে তখন এরিয়াটা কিন্তু আস্তে আস্তে ছোট হচ্ছে, মানে এখানে যাই থাকুক না কেন সেটা কিন্তু ধ্বংস হচ্ছে, ডিস্ট্রাক্ট হচ্ছে, যে কারণে এই কনভার্জেন্ট প্লেট মার্জিনকে একে অনেক সময় ডিস্ট্রাকটিভ এজ বা ডিস্ট্রাকটিভ প্লেট বাউন্ডারিও বলা হয়। ঠিক আছে, তো ফোল্ড মাউন্টেনের ক্ষেত্রে কিন্তু এই মুভমেন্টটাই সব থেকে বেশি হয়। ঠিক, প্লেট মুভমেন্ট, প্লেট তো ফোল্ড মাউন্টেন ফর্ম করার জন্য কনভার্জেন্ট প্লেট বাউন্ডারি বা কনভার্জেন্ট প্লেটের যে মুভমেন্ট সেটাই সব থেকে বেশি দেখা যায়। এছাড়া আরেকটা মুভমেন্ট হচ্ছে ডাইভার্জেন্ট, ডাইভার্জেন্ট মুভমেন্টের আরেকটা নাম হচ্ছে, যেটা ঠিক এর অপোজিট, ডাইভার্জেন্ট মুভমেন্টের আরেকটা নাম হচ্ছে কনস্ট্রাকটিভ এজ। এইটা কেন কনস্ট্রাকটিভ, দেখ এর মুভমেন্ট হচ্ছে কি অপোজিট সাইডে, এর মুভমেন্ট হচ্ছে অপোজিট সাইডে। তাহলে দেখ, দুটো প্লেট যদি একজন আরেকজনের থেকে যদি দূরে সরে যায় তাহলে মিডিলের এরিয়াটা ব্ল্যাঙ্ক পড়লে তো কিছু থাকবে না, যদি দুটো অপোজিট দিকে যদি ডিরেকশানে যদি মুভ করতে থাকে তাহলে এরা ফ্লোট করছে কোথায়, অ্যাস্থনোস্ফিয়ারের উপর। তাহলে অ্যাস্থনোস্ফিয়ারের উপর যদি ফ্লোট করে তাহলে অ্যাকচুয়ালি অ্যাস্থনোস্ফিয়ারটা কি একটা ম্যাগমা চেম্বার, তাহলে এখান থেকে ম্যাগমাটা বেরিয়ে আসবে, চেম্বার থেকে ম্যাগমাটা বেরিয়ে আসবে। যেই এরা দুজন অপোজিট দিকে মুভমেন্ট স্টার্ট করবে সাথে সাথে ম্যাগমাটা উপরের দিকে বেরিয়ে এসে এখানে একটা নিউ ল্যান্ডের ফর্ম করবে। তার মানে কনস্ট্রাক্ট করছে কে না, এই ডিরেকশনটা, তাই একে বলা হয় হচ্ছে না কনস্ট্রাকটিভ এজ বা কনস্ট্রাকটিভ ল্যান্ডফর্ম। কেন কনস্ট্রাকটিভ না, ডাইভার্জেন্ট মুভমেন্টের জন্য দুটো প্লেট অপোজিট ডিরেকশনে মুভমেন্ট করছে তাই এখানে একটা নিউ ল্যান্ডফর্মের ডেভেলপ করছে। বাট কনভার্জেন্টের ক্ষেত্রে কিন্তু এর অপোজিট, কনভার্জেন্টের ক্ষেত্রে না এখানে ডিস্ট্রাক্ট হচ্ছে, দুটো প্লেট ইচ অ্যান্ড আদারের দিকে মুভ করছে, টুয়ার্ড দ্য ইচ অ্যান্ড আদারে মুভ করছে, আর যে কারণে এখানে যে ল্যান্ডফর্মটা থাকে সেটা পুরোপুরি ডিস্ট্রাকটিভ হয়ে যাচ্ছে। থার্ড যেটা থাকছে না, একে অনেকটা ট্রান্সফর্ম বলা হচ্ছে। ট্রান্সফর্মের ক্ষেত্রে এখানে যে প্লেটের মুভমেন্ট হয়েছে তাই দুটো প্যারালালে মুভমেন্ট করছে, হতে পারে ডিরেকশানটা একই দিকে, হতে পারে অপোজিট, এখানে যে অ্যারোটা দিলাম এটা অপোজিট ডিরেকশান, হতে পারে এইভাবেও যেতে পারে, মানে দুটো একই দিকেও যেতে পারে। ঠিক আছে, ডিপেন্ড করছে তাদের ওখানে যে মুভমেন্টটা কেমন হচ্ছে, বাট প্যারালালে যখন যাবে সেখানে হচ্ছে ট্রান্সফর্ম প্লেট বাউন্ডারি ক্রিয়েট করবে। বাট আমাদের তোদের যে সিলেবাসে আছে সেই সিলেবাসে এই তিনটে প্লেটের শুধুমাত্র ক্যারেক্টারটা একটু দেখবি, টাইপসটা দেখবি, প্লেটের মুভমেন্ট, মানে তিন ধরনের যে প্লেটের মুভমেন্ট, বাট এই প্লেটের মুভমেন্টটা মানে কনভার্জেন্ট প্লেটের যে মুভমেন্টটা তার সাথেই তোকে পুরোটা পড়তে হবে, সেটা হচ্ছে ফোল্ড মাউন্টেনের ফর্মেশন উইথ প্লেট টেকটনিক, এইখানে যে থিওরিটা থাকবে সেটা হচ্ছে আমার এই কনভার্জেন্ট
কে নিয়ে। নেক্সট আসি এই যে কনভার্জেন্ট মুভমেন্টটা হচ্ছে, এই কনভার্জেন্ট মুভমেন্টটা তাহলে এই প্লেটের, তাহলে প্লেট আবার কত ধরনের থাকছে? না, দু ধরনের, একটা হচ্ছে কন্টিনেন্টাল প্লেট আর একটা হচ্ছে ওশানিক প্লেট, একটা কন্টিনেন্টাল প্লেট আর একটা ওশানিক প্লেট। তাহলে দেখ কীরকমভাবে এই কনভার্জেন্ট মুভমেন্ট হতে পারে, হতে পারে একটা কন্টিনেন্ট আর একটা কন্টিনেন্টের দিকে যাচ্ছে, হতে পারে একটা কন্টিনেন্ট একটা ওশানিক প্লেটের দিকে যাচ্ছে, ঠিক এদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হতে পারে, বাট আমি শুধু কনভার্জেন্টকে নিয়েই আজকে আমি এক্সপ্লেন করবো। তাহলে এই যে কনভার্জেন্ট মুভমেন্ট হচ্ছে, কনভার্জেন্ট মুভমেন্টের জন্য একটা কন্টিনেন্ট প্লেট একটা ওশান প্লেটের দিকে মুভমেন্ট করতে পারে, বা একটা কন্টিনেন্ট প্লেট আর একটা কন্টিনেন্ট প্লেটের দিকে মুভমেন্ট করতে পারে, বা একটা ওশান প্লেট আর একটা ওশান প্লেটের দিকে মুভমেন্ট করতে পারে, সেটা খুবই রেয়ার। তো আমি এখানে যেটা দেখবো সেটা হচ্ছে একটা কন্টিনেন্ট আর একটা কন্টিনেন্টের দিকে যেতে পারে, অথবা একটা কন্টিনেন্ট একটা ওশানের দিকে মুভমেন্ট করতে পারে, ঠিক আছে? কনভার্জেন্ট মুভমেন্টের ক্ষেত্রে দুটো পসিবলি হতে পারে, একটা হচ্ছে কন্টিনেন্ট টু ওশান আর একটা কন্টিনেন্ট টু কন্টিনেন্ট। দুটোর মধ্যে যেটাই হোক না কেন, মিডিলে কি থাকছে? মিডিলে থাকছে কিছু মিডিয়ান মাস, মানে কোনো সেডিমেন্ট। দেখ জিওসিনক্লাইন থিওরি কিন্তু সেম জিনিসটাই বলা হয়েছিল, যে মিডিলে থাকছে একটা কি, একটা জিওসিনক্লাইন ম্যাটেরিয়াল যেটাই হচ্ছে সেডিমেন্ট। এর ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই হচ্ছে, যে কিছু ম্যাটেরিয়াল থাকছে, সেডিমেন্ট থাকছে, এই সেডিমেন্টটা যখন একটা কন্টিনেন্টাল প্লেট আর একটা ওশান প্লেটের দিকে মুভ করছে, তখন মিডিলের যে এরিয়াটা সেটা অনেকটা ভাঁজ খেয়ে ওপরের দিকে উঠছে, আর সেটাই কি ফর্ম করছে, না ফোল্ডেড মাউন্টেন ফর্ম করছে। যদি কন্টিনেন্ট কন্টিনেন্ট, সেখানেও সেম জিনিসটা, কন্টিনেন্ট আর কন্টিনেন্টের ক্ষেত্রে যখন কোয়ালিটি হচ্ছে, মানে একটা কন্টিনেন্ট আর একটা কন্টিনেন্টকে যখন কোয়ালিশন হচ্ছে, মিডিলের যে এরিয়াটাই থাকুক সেটাই ফোল্ড খাচ্ছে, আর সেটাই ফোল্ডের জন্য ফর্ম কী করছে, না ফোল্ডেড মাউন্টেন ফর্ম করছে। এখানে কতগুলো টার্ম একটু দেখি, ফার্স্ট হচ্ছে না সুচার লাইন, ঠিক আছে? তোদের সিলেবাসে আছে তাই কতগুলো জিনিস একটু বলে দিই। ফার্স্ট হচ্ছে না সুচার লাইন, কী সুচার লাইন আমি এখানে তোদের নোটেও মেনশান করে দিয়েছি, দ্য মার্জিন হোয়ার টু কন্টিনেন্টাল প্লেট মিট অ্যান্ড জয়েন ইচ আদার ইজ নোন অ্যাজ আ সুচার লাইন, ফোল্ড মাউন্টেন আর ফর্মড অ্যালং সাচ লাইন্স অ্যান্ড মাউন্টেন গ্র্যাজুয়ালি ইনক্রিজ ইন হাইট উইথ ফার্দার ল্যাটারাল প্রেশার এক্সার্টেড বাই দ্য প্লেট মুভমেন্ট। এখানে দুটো টার্মকে আমি ইন্ডিকেট করবো, ফার্স্ট হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট আর সেকেন্ড হচ্ছে না এর প্লেট অ্যান্ড জয়েন। দেখ এখানে ল্যাটারাল মুভমেন্ট কি, এটা হচ্ছে আমার ল্যাটারাল মুভমেন্ট, ঠিক আছে? এটা কিসের জন্য হচ্ছে, না দুটো কন্টিনেন্টের ক্ষেত্রে হচ্ছে, মানে দাঁড়া এটা একটু ঠিক করে দিই, সুচার লাইন কি, এটা হচ্ছে আমার একটা কন্টিনেন্ট প্লেট, এটা হচ্ছে আমার একটা কন্টিনেন্ট প্লেট, ঠিক আছে? দুটো কন্টিনেন্ট প্লেট এরকমভাবে মুভ করছে, মুভ করার জন্য এই কন্টিনেন্ট প্লেট আর এই কন্টিনেন্ট প্লেট একটা সময় নিশ্চয়ই এদের কোয়ালিশন হবে, আর কোয়ালিশন হওয়ার পর এদের মধ্যে না এরা একটা লাইনে এরা আছে মিট করবে, ঠিক? ধর আস্তে আস্তে এখানে চলে এলো, এও আস্তে আস্তে এই এরিয়াটা এলো, এই যে মিডিলের যে এরিয়াটা যেখানে এসে এরা মিট করছে, এই লাইনটাকে বলা হয় না সুচার লাইন, ঠিক? তাহলে সুচার লাইন কি, দুটো কন্টিনেন্টাল প্লেট ল্যাটারাল মুভমেন্টের জন্য যেখানে এসে তারা মিট করছে বা মিটিং লাইনটা, সেটাকে কি বলা হচ্ছে না সুচার লাইন। এই এরিয়াটা কিন্তু সবসময় না আনস্টেবল এরিয়া থাকে, কখনোই কিন্তু এটা স্টেবল কন্ডিশনে থাকে না, আনস্টেবল কন্ডিশনে থাকে, এটা কিন্তু মাথায় রাখি। যে সুচার লাইন থেকে কখনো কোশ্চেন দিতে পারে যে সুচার লাইন কেমন ধরনের বা এর নেচারটা কেমন, এটা পুরোটাই হচ্ছে আনস্টেবল কন্ডিশনে থাকে, ঠিক আছে? এটা এখানে মেনশান করাও আছে। নেক্সট আসি হিমালয়ান মাউন্টেন্সের ক্ষেত্রেও এরকম একটা সুচার লাইন আছে, এবং এই সুচার লাইনের যে লোকেশানটা কোথায়, সুচার লাইনটির লোকেশান হচ্ছে যে ইন্দাস যে ভ্যালিটা আছে সেই ইন্দাস ভ্যালির ওয়েস্টার্ন পার্টটাতে হচ্ছে হিমালয়ান মাউন্টেনে সুচার লাইন, ঠিক আছে? তো এখানেও কিন্তু সুচার, ওই যে বললাম যে সুচার লাইন হচ্ছে একটা কন্টিনেন্ট আর একটা কন্টিনেন্টের মিটিং এরিয়াটা, ঠিক এই জোনটাকে বলা হচ্ছে না সুচার লাইন। নেক্সট আসি হিমালয়ান মাউন্টেনের ফর্মেশন কীভাবে হচ্ছে আর এটা কীভাবে প্লেট টেকটনিক থিওরির সাথে রিলেটেড। দেখ এখানে হিমালয়ান মাউন্টেনকে ইন্ডিকেট করা হয়েছে, এখানে যেটা অ্যারোটা দিয়েছি দেখ এই জোনটা, ঠিক আছে? এটা হচ্ছে আমার হিমালয়ান মাউন্টেন। এই হিমালয়ান মাউন্টেন্সের ফর্মেশনটা জানার আগে আগে প্রিভিয়াস কন্ডিশনটা কী ছিল, এই হিমালয়ান মাউন্টেনে এই নর্দার্ন সাইডটা, এই হিমালয়ান মাউন্টেন্সের নর্দার্ন সাইডে ছিল হচ্ছে না আঙ্গারাল্যান্ড, বা যেইটাকে বলা হয় এশিয়ান প্লেটও বলা হচ্ছে, ঠিক আছে? আঙ্গারাল্যান্ড অর এশিয়ান প্লেট। আর হিমালয়ান মাউন্টেনের এই যে সাউদার্ন পার্টটা, মানে যেটা ইন্ডিয়ার অ্যাকচুয়ালি মুভমেন্টটা হচ্ছে, এই যে সাউদার্ন পার্টের যে ল্যান্ডমাস্টার, যে রিগিট ল্যান্ডমাস্টার ছিল,
এটাকে বলা হয় গন্ডোয়ানা ল্যান্ড, এটাকে আমি জি বলে লিখে রাখলাম, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। আর এটাকে আমি কি বলছি, আঙ্গারা ল্যান্ড বা এশিয়ান প্লেট, আর এটাকে আমি বলছি গন্ডোয়ানা ল্যান্ড অর ইন্ডিয়ান প্লেট। ঠিক এই দুজনের মিডিলে এই এরিয়াটা ছিল হচ্ছে একটা টেথিসের ওশান, বা যদি ভালো কথা যদি বলা হয় এটা একটা জিওসিনক্লাইন এরিয়া ছিল। সেই জিওসিনক্লাইন এরিয়াতে কি বলেছিলাম, সেখানে দেখ বলেছিলাম একটু ভালো করে দেখ, এরকম একটা এরিয়া যার এদিকটা দুটো রিগিড ল্যান্ডমাস থাকবে তাকেই আমি বলবো হচ্ছে ফোর ল্যান্ড, তাকেই আমি কি বলবো ফোর ল্যান্ড। আর মিডিলের যে এরিয়াটা থাকবে এই মিডিলের এরিয়াটাকে আমি কি বলবো না জিওসিনক্লাইন। আর এখানে থাকে হচ্ছে মিডিয়ান মাস, দুটো সাইডে কতগুলো ফোল্ড হতে স্টার্ট করবে আর সেইটার কতগুলো থিওরি আছে, মানে স্টেজ ওয়ান, স্টেজ টু আর স্টেজ থ্রি, এরকম তিনখানা স্টেজ আছে। এখানেও ঠিক সেম জিনিসটাই হচ্ছে, যার একদিকে থাকছে হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড, আরেকদিকে থাকছে হচ্ছে আমার না আঙ্গারা ল্যান্ডের দুটো প্লেট, একটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের প্লেট আর একটা আঙ্গারা ল্যান্ডের প্লেট। আর মিডিলে যে যে এরিয়াটা থাকছে সেটা হচ্ছে আমার টেথিস। ঠিক তো এখানে দেখ যখন এদের মুভমেন্ট হতে স্টার্ট করছে, দেখ এটা মুভমেন্ট, এটা হচ্ছে একটা ফার্স্ট স্টেজ, এটা হচ্ছে সেকেন্ড স্টেজ, এটা থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ, ফিফথ স্টেজ, এখানে টাইম পিরিয়ডটাও আমি এখানে মেনশান করে রেখেছি, ঠিক আছে। তো বুঝতেই পারছি আগে কিন্তু এই ইন্ডিয়ার যে লোকেশানটা, মানে যদি আমি এই ল্যান্ডটার কথা আমি বলি, এটা শুধুমাত্র ইন্ডিয়া তো নয়, এই ল্যান্ডটার কথাই যদি আমি বলি, মানে এই গন্ডোয়ানা ল্যান্ডের কথাটাই বলি, এই গন্ডোয়ানা ল্যান্ডের আগের সিচুয়েশান ছিল এইখানে, যত দিন গেছে সে আস্তে আস্তে কোন দিকে ড্রিফট করছে না নর্দার্ন সাইডে ড্রিফট করছে, যত যাচ্ছে তত নর্দার্ন সাইডে কিন্তু ড্রিফট করছে। মাথায় রাখতে হবে ইউরেশিয়ান যে প্লেটটা, মানে আঙ্গারা ল্যান্ডের প্লেটে তার মুভমেন্ট কিন্তু খুব বেশি হচ্ছে না, আর তার মুভমেন্ট হলে তার ডিরেকশানটা কোন দিকে হচ্ছে না সাউদার্ন সাইডের ডিরেকশানটা হচ্ছে, ঠিক, বাট তার মুভমেন্টটা কিন্তু খুবই কম। ম্যাক্সিমাম যে মুভমেন্ট হচ্ছে সেটা হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ডের মুভমেন্ট। আর এই মুভমেন্টের জন্য মিডিলে এই পুরোটাই ছিল হচ্ছে আমার একটা ওশান ছিল, যেটা ছিল হচ্ছে টেথিস। আর সেই টেথিসেই দুটো যখন দুটো প্লেট এদিক থেকে আর একটা এদিক থেকে, দুটো প্লেট যখন টুয়ার্ডস ইচ আদার এসে কোয়ালিট হচ্ছে বা কোয়ালিশন করছে, তখন এই মিডিলের এরিয়াটাই ফোল্ডেড ফর্ম করছে, আর সেটা দেখেই তৈরি হচ্ছে আমার না হিমালয়ান মাউন্টেন। সেখানে এইটার ক্ষেত্রে দেখ এখানে ইউরেশিয়ান প্লেট, এটা হচ্ছে গন্ডোয়ানা প্লেট, দুটো মিডিলে যখন কোয়ালিশন হচ্ছে, মাঝের যে এরিয়াটাই পুরো এরিয়াটাই হচ্ছে আমার কি না হিমালয়ান মাউন্টেন্সে ফর্ম করছে, ঠিক আছে। তোদের এই যে পুরো থিওরিটা, মানে প্লেট টেকটনিক, ক্যারেক্টারিস্টিক অফ প্লেট টেকটনিক, থিওরি ফর্মেশান রিলেটেড উইথ ফোল্ড মাউন্টেন অ্যান্ড হিমালয়ান মাউন্টেন্সের ফর্মেশানটা, এটার পুরোটাই দেখবি হচ্ছে অনুদবরণ সরকারের যে বুকটা আছে, টেক্সট বুকটা, সেই অনুদবরণ সরকারের টেক্সট বুকটাকে দেখবি, মানে তোর যেটা স্কুলের যে টেক্সট বুকটা সেটা নয়, অনুদবরণ সরকারের যে ইংলিশের যে টেক্সট বুকটা আছে সেটাই দেখবি, সেখানে প্লেট টেকটনিক্সের পুরোটাই কভার করেছে, আর সাথে ফোল্ড মাউন্টেনের ফর্মেশানটাও সেখানে কভার করে দিচ্ছে। যদি আমি নোটেও মেনশান করে দিচ্ছি তাও সেখান থেকে একবার দেখে নিবি। লাস্ট যে একটা টার্ম থাকছে সেই টার্মটা একবার একটু বলে দিই, সেটা হচ্ছে বেনিয়ফ জোন, ঠিক আছে। তোদের সিলেবাসে যেহেতু মেনশান করা আছে তাই সেটা একটু বলে দিচ্ছি, বেনিয়ফ জোন। বেনিয়ফ জোন কি, দেখ বেনিয়ফ জোন প্লেট টেকটনিক মুভমেন্টের জন্য হয়। ধরে নিলাম এইটা একটা প্লেট, কি প্লেট পরে আমি আসছি, আর এটা হচ্ছে আমার আর একটা প্লেট, ঠিক আছে। এই এই যে প্লেটটা যেটা আমি ইন্ডিকেট করছি, এটা হচ্ছে ধরে নিলাম আমি ওশানিক প্লেট, আর এটা হচ্ছে আমার কন্টিনেন্টাল প্লেট, ঠিক আছে। এটা হচ্ছে আমার ওশান প্লেট, আর এটা হচ্ছে আমার কন্টিনেন্টাল প্লেট। তো এই দুটো প্লেটের মধ্যে, এদের মধ্যে সবথেকে হেভি আর ডেন্সলি প্লেট কোনটা হবে, না এটা ওশান প্লেট সব থেকে বেশি হেভি কন্টিনেন্টের থেকে, কারণ এই নিচে আছে আর এই ওপরে আছে। যেহেতু এটা হেভি তাই এর সাথে যখন এর ধাক্কা খায় এর একটা পার্ট কিছুটা ওপরের দিকে উঠে যায় ভেঙে, আর কিছু অংশ নিচের দিকে নেমে যায়, কার না কন্টিনেন্টাল প্লেটের নিচের দিকে চলে যায়। যে হেভি সেই নিচের দিকে থাকে, আর যে লাইট সে ওপরের দিকে থাকে। তাহলে দেখ এই যখনই এই ওশান প্লেটের একটা পার্ট একটুখানি ভেঙে ওপরের দিকে উঠে যায় তখন তাকে বলা হয় ফ্লেক টেকটনিক, ফ্লেক FLAKE ফ্লেক টেকটনিক, ঠিক আছে। আর এই যে কন্টিনেন্ট প্লেটটা ওশান প্লেটের ওপর যে উঠে আসছে, এই যে ওশান প্লেটের ওপর এরকমভাবে উঠে চলে আসছে, এখানে অ্যাঙ্গেল ফর্ম করছে 45 degree অ্যাঙ্গেল, এই জোনটাকে বলা হয় বেনিয়ফ জোন। তার মানে বোঝা গেল বেনিয়ফ জোনটা কি, তার মানে কন্টিনেন্ট আর ওশানের কোয়ালিশনের জন্য ওশান প্লেটটা হেভি
আর ডেন্সলি হয় সেটা কন্টিনেন্ট প্লেটের দিকে নিচে যায়, এবং এটাই কিন্তু এই যে সামনের দিকে যে অংশটা দেখছিস, এই সামনের দিকের অংশটা যেটা অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে ঢুকে যায়, অ্যাস্থেনোস্ফিয়ারের দিকে গেলে আস্তে আস্তে এটা মেল্টে তো স্টার্ট করবে। এখানে যে পিকচারটা দিয়েছে এখানেও দিয়েছে এই ওশানিক প্লেট, এটা হচ্ছে আমার কন্টিনেন্টাল প্লেট। এই ওশানিক প্লেট এর সাথে যখন কোয়ালিশন হলো, ওশানিক প্লেটের এরিয়াটা মানে সরি প্লেটের যে সামনের দিকের অংশটা সেটা এর নিচের দিকে চলে যাচ্ছে, কার না কন্টিনেন্টাল প্লেটে। আস্তে আস্তে এটা অ্যাস্থেনোস্ফিয়ারের লেয়ারে কিন্তু চলে আসছে, পরে এটাই মেল্টেড হয়ে যায়, যেহেতু অ্যাস্থেনোস্ফিয়ারের মধ্যে চলে আসছে ম্যাগমা লেয়ারের মধ্যে, এটা আস্তে আস্তে মেল্টেড হয়ে যাবে। এই জোনটাকেই বলা হয় বেনিয়প জোন, ঠিক আছে। এর অ্যাঙ্গেলটা মনে রাখবি, বেনিয়প জোন সবসময় 45 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করে। এখানে মেনশন করে দিয়েছি, অ্যাজ এ রেজাল্ট অফ হরিজন্টাল মুভমেন্ট অফ টু প্লেট, হোয়েন দ্য হেভিয়ার প্লেট সাবসাইড অর গোজ আন্ডার দ্য লাইটার প্লেট, কখন হতে পারে, একটা ওশান প্লেট আর একটা কন্টিনেন্টাল প্লেটের ক্ষেত্রে হবে, ঠিক আছে। কখনও যদি কেউ বলে যে ওশান প্লেট আর ওশান প্লেটের ক্ষেত্রে, সেক্ষেত্রেও ডিপেন্ড করছে তাদের ডেন্সিটি আর তাদের ওয়েটের উপর। দ্যাট এরিয়া অর জোন ইজ কল্ড দ্য সাবডাকশন জোন অর বেনিয়প জোন, দিস জোন হ্যাজ বিন নেমড আফটার দ্য সায়েন্টিস্ট বেনিয়প অ্যান্ড ইটস ক্রিয়েট 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ফর্ম করবে বেনিয়প জোন, আর এটা কখন ফর্ম করবেন, একটা হেভি আর একটা লাইটার যখন কলিশন করবে, কলিশনের জন্য হেভিয়ার প্লেটটা লাইটার প্লেটের নিচের দিকে চলে যাবে। মনে রাখবি এই জোনটাতে, এই যে জোনটা জানে যেখানে বেনিয়প জোন ফর্ম করে, বেনিয়প জোন যেখানে ফর্ম করে এখানে কিন্তু ভলক্যানিক অ্যাক্টিভিটি খুব বেশি হয়ে যায়, পরে যখন ভলক্যানিক মাউন্টেন পড়বো তখন এই জিনিসটা বারবার আসবে, ঠিক। তাহলে বেনিয়প জোনে কোন কোন জিনিস দেখতে হবে, এক হচ্ছে আর্থকোয়েক অনেক বেশি হতে পারে, আর হচ্ছে ভলক্যানিক অ্যাক্টিভিটি, ঠিক। তা আজকে তোদের যে টপিকটা ছিল সেটা হচ্ছে ফোল্ড মাউন্টেনের ফর্মেশন, টাইপ অফ ফোল্ড মাউন্টেন, ক্যারেক্টারিস্টিক্স অফ ফোল্ড মাউন্টেন, আর হচ্ছে প্লেট টেকটোনিক্সের সাথে রিলেশনটা। পিডিএফটা আমি আপলোড করে দেবো তোদের হোয়াটসঅ্যাপেও, আমি এটা পাঠিয়ে দিচ্ছি, আর বাকি এখান থেকে যদি কোনো প্রবলেম হয় তো হোয়াটসঅ্যাপে জানিয়ে দিবি। নেক্সট যে পার্টটায় থাকবে সেই পার্টটাতে বাকি যে মাউন্টেনগুলোর ফর্মেশন থাকছে, মানে একটা হচ্ছে ব্লক মাউন্টেন, মানে এখান থেকে দেখে নিবি যে চারটা তখন কী কী থাকছে, একটা হচ্ছে ব্লক মাউন্টেন, আর হচ্ছে ইরোশনাল আর রেসিডুয়াল মাউন্টেন, ঠিক আছে, আর ভলক্যানিক মাউন্টেন। এই তিনটে মাউন্টেনের ডিসক্রিপশনটা নেক্সট ক্লাসে কভার করে দেবো। থ্যাংক ইউ।